আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুর জেলার বদরগঞ্জ থানার 12 নম্বর কুতুপুর ইউনিয়নের মোল্লাপাড়ার কৃতি সন্তান আলহাজ মুজিবুর রহমান দীর্ঘদিন থেকে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে 5 অক্টোবর শনিবার সকাল 10 ঘটিকায় ইন্তেকাল বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন। তিনি পদাগঞ্জ হাইস্কুলের একজন শিক্ষক ছিলেন, পাশাপাশি 1952 সালের ভাষা আন্দোলনে বাংলা ভাষার দাবিতে ব্যাপক ভূমিকা পালন করেন। সেই সঙ্গে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং রংপুর জেলার কমান্ডারের দায়িত্ব পালন করেন। 2021 সালে তিনি বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে 21শে পদক গ্রহণ করেন। তাছাড়াও তিনি নানাবিধ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাই তার সকল হিতাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব পরিবারবর্গ ও এলাকাবাসী তাকে হারিয়ে যেন শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। ওয়াহিদুল ইসলাম, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।